নূরের আগুনে একটু ফুটিয়ে দাও না মাওলা। এ সর্বনাশ পাগলেরা কই, এ কালামানিকের পাগলেরা তোমার কলবের দিকে বাবা তুমি তাকাও, ওই পাগলার দিকে চাইও না রে যুবক ভাই। এ যুবক তোর সিনায় তুই আগুন লাগাইয়া ভালা। মুসা বলে বাবু আমি তোমারে দেখতে চাই। আমার বাউলায় ডাক দেয়া বলে মুসা দেখুই, দেখার কথা বলার সাথে সাথে এক আল্লাহ এক যারা পরিমাণ নূর পার উপরে যখন সারিয়া দিল, এ আল্লাহর বান্দা মুসা নবী টাস করিয়া বেউসে জমিনের মধ্যে ফটিয়া গেল। এ আল্লাহর বান্দার ও পর্দারালের মা বোনেরা ও আমার যুবকের দলেরা, আপনারা বুঝবেন না বা জানো ওরা নূরের সিঁড়ি পাড়ি দিতে আছে। নূরুহুমি আসা বাইনাই বাই দিহিম অবিয়াই মানিহিম নূরু সামাওয়াতি ওয়াল আরদ। ওই সমস্ত আশিকেরা ওই সমস্ত জাকেরেরা জমিনের দিকে তাকাইলে মাওলা নূর আর নূর দেখে, আসমানের দিকে তাকাইলে মাওলা নূর আর নূর দেখে। তুমি যেমন দানে বামে তাকাইলে তোমার প্রেমিকারে দেখো, মাওলার পাগলেরা দানে বামে তাকাইলে মাওলারে দেখে। আমাদের দাদা হুজুরে সাক রহমাতুল্লাহ শোন পাগলারা ঘটনা, চট্টগ্রামে তার একজন মুরিদ ছিল বাবা, আল্লাহর কুতুব ডাক দিয়ে বলে কি পাগলা সবক কত দূর আদায় করছো। বলে হুজুরে ডাক দিয়ে বলতেছে বাবা রে, এই যে তুমি মানুষ খুন করিয়া, এই যে তুমি মানুষের কলম দিয়া চার্জশিট ঘুরাইয়া দিয়া, এই যে তুমি আজকে ক্ষমতা পাইয়া, আজ কয়েকদিনের মেয়র গিরি পাইয়া, মন্ত্রী গিরি পাইয়া, মিনিস্টার পাইয়া, আজ কয়েকদিনের তুমি একটু ডিসিএসপি হইয়া মানুষের ডর দাও কলম ঘুরাইয়া দেব, যখন তোমার নাকি আজরাইল আলাইহিস সালাম পিছন থেকে খপ্পাক করে থাবা মারিয়া বলাইবে, কই যাইবে তোর ডিসি গিরি, কই যাইবে তোর কলমের সারসি, কই যাইবে তোমার এই বড় মেয়াগিরি, কই যাইবে বড় তরিকা, কই যাইবে ছোট তরিকা, কোন হিসাব নিকাশ আর থাকবে না। নিজাম ডাকাত বলতেছে সুরে শুনে না ধর্মের খাইনি, হুজুর ওই ওয়াজ নসিয়া তো ওলি আল্লাহ বয়ান আমাকে দারে চলবে না। একদল তো এখন জমিনে বাইরে গেছে, তারা আল্লাহ ওয়ালা মানে না, পীর মুরিদের শিরিকি কয় না উজুবিল্লাহ। আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা যুবকেরা, নিজাম ডাকাত বলতেছে হুজুর এই কাহিনী কে সমাগ দারে চলবে না, কারণ খতম আল্লাহু আলা কুলুবিহিম মারাদুন, অগো কলমের মধ্যে আমার মাওলা এমন কায়দায় মোহর বাজান মারিয়া দেশে, নবী স্বয়ং নিজে আইয়া বয়ান করলো কাজ হবে না। আবু জাহিল্লার বাবু জাহিল্লা বলতেছে মোহাম্মদ আমার হাতের মধ্যে কি তুমি যদি বলিয়া দিতে পারো, আমি এই মুহূর্তেই কলেমা পড়িয়া ফালাইব। আল্লাহর নবী ডাক দিয়া বলে সাসা জান রে, আমি কষ্ট করিয়া বলবো কেন, আপনার হাতের মধ্যে কি আছে ওগুলাই যদি বলিয়া দেয় তাহলে আপনি কি মুসলমান হইয়া যাবেন রে। তাহলে আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ দে ফাললে দেহাইয়া দে, আল্লাহ নতুন হুজুরগিরি করছে, নতুন মহফিল জ্বালাইছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছে এ হাতের পাথর, এ হাতের মধ্যে কারা আছো, আমি মোহাম্মদ বলছি বলিয়া দে, পাথর গুলা বলিয়া দেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমরা আবু জাহলের হাতের মধ্যে কয়টা পাথর আছি। এবার রাসূল ডাক দিয়ে বলতেছে সাসা মিয়া তাড়াতাড়ি কলেমা পড়িয়া ফেলান, কয় মোহাম্মদদের ফো আব্দুল্লাহর ফোলা মোহাম্মদ, আগে শুনছি তোর কালেমা জাদু, তোর জাদু আল্লাহ, বিভিন্ন কায়দায় তুই জাদু করতে পারো, এখন দেখি তোর জাদু মানুষের হাতের মধ্যে ঢুকিয়া যায়, জোরে কর না উযুবিল্লাহ। ইয়া আল্লাহর বান্দারা পর্দালের মা বোনের আমার যুবক ভাইরা, এখন যদি আমি যদি এখানে বাবা বৈশাখ নদী পার করিয়া দেখাই, এ লোকেরা বলবে উনি ভালো জাদু জানে কথা কন না গা। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো আল্লাহু আল্লাহ। নিজাম ডাকাত বলতেছে ও শেখ পরি তোমার এই কাহিনী কেসা আমার দ্বারে চলবে না, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবা না, এখন তোমাকে কতল করিয়াই তারপর বাড়তে যাইয়া খানা খাব। নিজাম ডাকাইতের আল্লাহর ওলি শেখ পরি বলতেছে বাবা রে আমারে তো কতল করবে আমার তো আর কোনো সন্দেহ নাই, তার আগে তুমি
कतल करिया जाई मायर खावा अब्बारे खावाओ जे यादर ऐले सन्तान स्कूल टीफिन किनिया दाओ जाइया जिज्ञासा करिया देखो ओरा क्यों कि तुम्हार कबरे जाबे निजाम डाक दिया बोलते हुजूर रे आमी एई फाके कब जिज्ञासा करते जाई तुमी एई फाक दिया चल्या जाओ ता हबे ना खून करियेई जाबो अल्लाहर ओली बोलतेछे बाबा हाथेर मध्ये बांधा पायर मध्ये बांधिया रेखे जाओ पायर मध्ये बांधे हाथेर मध्ये बांधेछे बांधिया थुइये निजाम डाक बाड़ीर दिके चलिया गेल जाइया कय मा आमी जे मानुषेर खून करियाते गुनाह हय कले हा हय कले गुनार टाका कमाई करे तोमाको खावाई কাল হাসরের মাঠে আমার মাওলাই রুসিলায় জাহান্নাম দেবে মাগো তুমি কি জাহান্নামের ভাগ হবানি মায় ডাক দে বলে নিজাম রে আমরা বুড়াবাড়ি তো তোরে লালন পালন করিয়া বড় করছি এখন বুড়া হয়ে গেছি এখন আমাগো দায়িত্ব তোর তুই ভালো কাজ করিয়া খাওয়াইলে খাওয়াইতে পারো।